দেখুন, এবার ইরানকে নিয়ে পুতিনের কাছে নালিশ দিল ইসরায়েল। ইরান ও সিরিয়ার ক্রমবর্ধমান ভূমিকা ইসরায়েল মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। আর তাই রাষ্ট্রীয় সফরে রাশিয়ায় পৌঁছেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে শঙ্কার কথা প্রকাশ করলেন তিনি। আর তার এ মন্তব্যকে নালিশ হিসেবেই দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। সফরে নেতানিয়াহু পুতিনকে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা জঙ্গি সংগঠন ইসলামী স্টেটকে প্রতিরোধ করছি এবং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তবে নেতিবাচক দিকটি হলো, যেখানে পরাজিত আইএসের বিলোপ ঘটছে সেখানে ইরানের অবস্থান শক্তিশালী হচ্ছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা এক মিনিটের জন্য ভুলে যেতে পারি না যে ইরান ইসরায়েলকে ধ্বংস করার জন্য প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। দেশটি সন্ত্রাসী সংগঠনগুলোকে মদত দিচ্ছে, অর্থ সহায়তার পাশাপাশি সন্ত্রাসী কার্যক্রম পরিচালনায় সহায়তা করছে। তিনি আরও বলেন, ইরাক ও ইয়েমেন নিয়ন্ত্রণের পথে ইরান এরই মধ্যে সফল হয়েছে, আর এরই মধ্যে লেবানন নিয়ন্ত্রণের পায়তারা শুরু হয়ে গেছে। যদিও বরাবরই ইরান সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতায় বিষয়টি অস্বীকার করে আসছে। উল্লেখ্য, সফরে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন প্রসঙ্গে আলোচনা করবেন এই দুই নেতা। রাশিয়া ও ইসরায়েলের বিমান বাহিনীর মধ্যকার দ্বন্দ্ব প্রাধান্য পাবে দুই নেতার বৈঠকে। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।